अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিন আমাকে, আমি হেল্প করে দিচ্ছি। বাহ রুচিতা, সকাল সকাল স্বামীর প্রতি এত সেবা, ব্যাপারটা কি? এই অফারটা শুধু কয়েকদিনের জন্য, এখন যা করতে বলবেন আমি করে দেব। কারণ একবার যদি আমাদের বাচ্চা চলে আসে না, তখন আপনি ডাকতেই থাকবেন আর আমি কিচ্ছু শুনবো না। আচ্ছা, মানে বেবি এসে গেলে তুমি এই বেবিটাকে ভুলে যাবে? হ্যাঁ তাই। তাহলে ঠিক আছে, যতক্ষণ বেবি না আসছে আমি এই সুযোগটা একদম হাতছাড়া করবো না। আচল কি হলো, তুমি পড়ে গেলে কিভাবে? দিদি হাঁটতে হাঁটতে মাথাটা ঘুরে গিয়েছিল, পা মুচকে গিয়েছিল বলে আমি পড়ে গেলাম। খুব জোরে লেগেছে তোমার? ভীষণ ব্যথা লেগেছে দিদি। কিন্তু আচল, তুমি ওদের ঘরের বাইরে কি করছিলে? ঠাম্মা, আসলে আমার রুচিতা দিদির হাতের ওই পোহা খেতে খুব ইচ্ছে করছিল, তাই দিদিকে একটু বলতে আসছিলাম। সাবধানে আচল, ভীষণ ব্যথা করছে। নিহাত বাবা, আচলকে একটু ধর, ওকে ওর ঘরে নিয়ে যায়, ওর ঘরটা দূরে, এত দূর যেতে পারবে না। রুচিতা, সাবধানে। এটাই সুযোগ নেহার আর আচলকে কাছাকাছি আনার। রুচিতা, তুমি কোথায় চললে? আচলের পা মুচকে গেছে, যাও গিয়ে ওষুধ নিয়ে এসো। রুচিতা নেহার আছে তো, ওরা সামলে নেবে ওকে, এসো। ঠিক আছে চলো। শুধু আমি এটুকুই চাই যে আপনি এইভাবেই আমাকে সারা জীবনের জন্য এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুন। আচল, তুমি রেস্ট করো, রুচিতা প্রলেপ নিয়ে আসছে এক্ষুনি। ভীষণ ব্যথা করছে জানেন, মনে হচ্ছে মচকে গেছে বা ভেঙে গেছে। আপনি দেখুন না, খুব ব্যথা করছে, দেখুন না প্লিজ। এই ব্যথার জন্য আবার বাচ্চার না কোনো ক্ষতি হয়ে যায়। দেখাও। আস্তে, এখানে এখানে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। ভীষণ ব্যথা করছে। রিল্যাক্স আছো। নিহার বাবু, আমি প্রলেপ নিয়ে এসেছি, আমি দেখে নিচ্ছি, আপনি গিয়ে অফিসের জন্য রেডি হয়ে যান। থ্যাংক ইউ রুচিতা। আচল, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ নিশ্চয়ই, আপনার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না আমি। না না, থাক দিদি, আর কিচ্ছুর প্রয়োজন নেই। ওনার হাতে একদম জাদু হয়ে গেছে, এখন পা একদম ঠিক হয়ে গেছে। দেখুন না, এই দেখুন, আমি একদম ঠিক আছি, দেখুন। এটা তো খুব ভালো কথা আচল, কিন্তু আমি প্রলেপটা তাও এখানে রেখে দিচ্ছি। তোমার যদি ব্যথা মনে হয় তুমি লাগিয়ে নিও। আমি তোমার জল খাবার নিয়ে আসছি, পোলাও আর অন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দিদি। এবার তুই এই ওষুধ আমার পায়ে নয়, আমার হাতে লাগাতে হবে। এই বাচ্চা হোক বা না হোক, এই বাচ্চার নাম নিয়ে ওনার মনের মধ্যে, ওনার জীবনের মধ্যে আমি নিজের জায়গা তৈরি করবই করব।
আমি তো তোমায় এই বাড়ি থেকে বাইরে নিয়ে যাবই রুচিতা। ছবি ফেললে কিছুই হবে না আঁচল, এখন যেটা আমি বলবো সেটা মন দিয়ে শুনো, আর যেমন ভাবে আমি বলবো ঠিক তেমন কাজই করবে। রুচিতা তাড়াতাড়ি খেতে দাও আঁচলকে। রুচিতা তোমায় কিন্তু আঁচলের খেয়াল রাখতে হবে, এটাই তোমার প্রধান দায়িত্ব। হ্যাঁ মা। হ্যাঁ মা, আজ রুচিতা আঁচলের পছন্দের সব খাবার বানিয়েছে। কি হলো আঁচল? জল দাও, জল দাও ওকে। কি হলো আঁচল, খাবার ভালো লাগেনি নাকি? না দিদি, হয়তো এই টাইমে মুখের টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়, সেই জন্যই নুনটা একটু বেশি মনে হচ্ছে। নুন বেশি লাগছে? ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই, আমি ওটা খেয়ে নিচ্ছি। আঁচল কি হলো আঁচল, এটাও তোমার ভালো লাগছে না নাকি? ক্ষমা করবেন দিদি, আমি জানি যে আপনি খুব ভালোবেসে এই রান্নাগুলো করেছিলেন, এগুলো ভীষণ ঝাল লাগছে আমার, প্লিজ এগুলো সরিয়ে নিন, এগুলো দেখেই আমার বমি পাচ্ছে। আঁচল একটু তো খেয়ে নাও, রুচিতা অনেক ভালোবেসে বানিয়েছে তোমার জন্য। নিহার বাবা, প্রেগনেন্সিতে এই সমস্ত হয়, যে জিনিসটা হয়তো সবসময় ভালো লাগে সেটা সামনে এলে বমি পেয়ে যায়। আরে রুচিতা এত কষ্ট করে বানিয়েছে তার মানে তো এই নয় যে আঁচল সেটা খেয়ে শরীর খারাপ করে নেবে। আর রুচিতা তুমিও না এত মশলাদার রান্না করেছো, একটু সাদামাটা রান্না করতে পারতে না? অনেক সময় এত মশলাদার রান্না খেতে ইচ্ছে করে না, যেমন খিচুড়ি টিচুড়ি বানিয়ে দিতে। হ্যাঁ মা, আমি এটা ভেবে খিচুড়িও বানিয়েছি, আমি ওটা নিয়ে আসছি। বাহ, রুচিতা আঁচলের কত খেয়াল রাখছে, কত কিছু রান্না করেছে ওর জন্য। তুই একদম ঠিক বলছিস নরেশ, প্ল্যান বি রেডি আছে। এই নাও আঁচল, একদম প্লেন খিচুড়ি বানিয়েছি আমি, এটা বোধহয় তোমার ভালো লাগবে। সবার নজর সরাতে হবে, কিন্তু কি করে? এই ঝাড়বাতিটা পাল্টানো উচিত, ঠিক মতো আলো বেরোচ্ছে না। কম কোথায় মা, ভালোই তো আছে আলো। হ্যাঁ পুনম, ফালতু খরচ করার কি দরকার, ঠিকই তো আছে। হ্যাঁ কিন্তু ওই 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 ল্যাম্পটা দেখো না কি পুরনো ডিজাইন, ভালো লাগে না ডাইনিং এ। এত শক্ত করে কেন বাঁধলাম আমি? পুনম, এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করার ভাবনা এখনই তোমার মাথায় এলো? শান্তিতে খাও আর আমাদেরও খেতে দাও। আচ্ছা, কি করি, কি করে নজর সরাই ওদের। ঋতু ডালটা এদিকে দাও তো। মা, ও মা, আমার হাতটা পুড়ে গেল। এই বরফ নিয়ে এসো, বরফ নিয়ে এসো, যাও 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 যাও, বরফ নিয়ে এসো। আরে কি জানি কি করে পুড়ে গেল, আমি তো ডালটা নিচ্ছিলাম, কে জানি কি করে পিছলে গেল। আরাম লাগছে, থ্যাংক ইউ মা। সত্যি ঠিক আছো তো তুমি মা? হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে। আঁচল তুমি খাও মা। হ্যাঁ মা। কি হলো আঁচল, কি হলো? জল খাও। এই নাও জুস।
আঁচলের আবার কোনো জিনিসে অ্যালার্জি নেই তো? জানি না নিহার বাবু। হে ভগবান, এমন কি মিশিয়েছো রুচিতা যে ওর মুখটা জ্বলে যাচ্ছে? আঁচল বসো। আমি কিচ্ছু দিইনি মা, আমি তো নর্মাল খিচুড়ি বানিয়েছি শুধু। কিচ্ছু মেশাওনি? দেখি তো। হে ভগবান, এই দেখো, এই যে এতগুলো লঙ্কার গুঁড়ো, কেউ খিচুড়িতে দেয় নাকি? দেখো। কিন্তু মা আমি মেশাইনি, আমাকে বিশ্বাস করুন, আমি আমি লঙ্কার গুঁড়ো দিইনি। তুমি মেশাওনি? তাহলে কি আঁচল নিজে বাচ্চার ক্ষতি করার জন্য এটা করবে? রুচি, তুমি হয়তো ভুল করে খিচুড়িতে প্রচুর লঙ্কা দিয়ে দাওনি তো। তারপর যখন বললাম সাদামাটা খিচুড়ি, তখন খিচুড়িতে এত লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। খাও এখন। তোমার অসুবিধাটা কি? কেন কেন করছো তুমি এরকম? আরে মানলাম আঁচলকে তুমি পছন্দ করো না, কিন্তু তোমাকে খুশি রাখার জন্য ও 9 মাসের কষ্ট সহ্য করছে। কে জানে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ তুমি ওর সাথে। না মা, এরকমটা নয়। তেমনটাই রুচিতা, আঁচলকে ঘেন্না করতে এত অন্ধ হয়ে গেছো যে নিজের বাচ্চাটাকে পর্যন্ত দেখতে পাচ্ছ না। তোমার এরকম পাষাণ মন আর নির্দয় হৃদয় দেখেই হয়তো ভগবান তোমায় মা হওয়ার বরদান দেননি রুচিতা।